চিরাজ এতদিন ধরে যা অর্পিত হয়নি বা হবার নয়, চরিম মানে আগে, চিরাজ মানে বহুকাল পর্যন্ত। তাহলে বহুকাল পর্যন্ত কি অর্পিত হয়নি? করুণা অবতীর্ণ, এমন করুণার অবতীর্ণ কোন যুগে হয়নি বাবা। হয়েছে কোন যুগে? কলু অর্থাৎ এই কলি যুগে। তা বাবা, আমাদের এই যুগটা কিসের যুগ? আমাদের এই যুগটা কিসের যুগ? সত্য যুগ। আমরা যে যুগে বাস করছি এই যুগটা কিসের যুগ? কলি যুগ। কলি ক লয়ে হস্য। তা কয়ে কি হয় বাবা? কয়ে হচ্ছে কাম, আর লয়ে হস্যতে হচ্ছে লিপ্ত। তাই এই কলিযুগের মানুষ কামে লিপ্ত। তা ধন্য কেন দিলেন না? কলিযুগের মতো এমন সহজ উপায় কোন যুগে ছিল না। কি উপায়? না মুক্তি লাভের উপায়। সত্য যুগে তারা কিভাবে ভগবানকে পেত, কিভাবে মুক্তি লাভ করত? না তারা সত্য যুগে ধ্যান করত, 10,000-20,000 বছর ধরে ধ্যান করত, তারপর ভগবান এসে তাদেরকে দেখা দিত, তারপর তারা মুক্তি লাভ করত। তাহলে সত্য যুগে ধর্ম ছিল ধ্যান করা। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। তাদের প্রাণ ছিল বাবা অস্থিগত। তারা লম্বাই ছিলেন 28 হাত। বাবা সত্য যুগের পরে এলো ত্রেতা যুগে। ত্রেতা যুগে ধর্মটা আবার পাল্টে গেল। কেন? না পরমায়ু যে কমে গেল। সত্য যুগের পরমায়ু ছিল 1,00,000 বছর। সেই 1,00,000 বছর থেকে একটা শূন্য কমে হলো কত বাবা? 10,000 বছর। তাহলে পরমায়ু কমে গেল, তাহলে ধর্মটাও পাল্টে গেল। তাদের ধর্ম কি হলো? না ত্রেতায়ন জগতে মুখর, যাগ যজ্ঞ করা। যেমন গোমেদ যজ্ঞ, অশ্বমেদ যজ্ঞ। তাদের প্রাণ হলো চর্মগত। বাবা দেখবেন এখন আমাদের এই চর্ম সুন্দর আছে, আবার যখন বয়স হয়ে যায় তখন এই চর্মগুলো কি হয় বাবা? না জড়ো জড়ো হয়ে যায়। আর ত্রেতা যুগে জীবের লম্বাই কত ছিল? না সেই 28 হাত থেকে তার অর্ধেকে হলো 14 হাত। বাবা ত্রেতা যুগের পর এলো এবার দ্বাপর যুগ। দ্বাপর যুগেও কিন্তু ধর্মটা পাল্টে গেল। দ্বাপর যুগের পরমায়ু কমে গেল গো। সেই ত্রেতা যুগে 10,000 বর্ষ থেকে একটা শূন্য কমে হলো 1,000 বর্ষ। তাহলে পরমায়ু কমে গেল, তাদের ধর্ম কি হলো? না দাপরে পরিচর্যা। তাদের ধর্ম হলো পরিচর্যা করা। তারা লম্বাই কত হলো বাবা? না সেই 14 হাত থেকে তার অর্ধেকে হলো 7 হাত। তা বাবা দাপর যুগের পর এবার এলো আমাদের এই কলি যুগ। আচ্ছা কলিজীবের পরমায়ু কত আপনারা জানেন বাবা? বলো দেখি কলিজীবের পরমায়ু কত? না সেই দাপর যুগে 1,000 থেকে একটা শূন্য কমে হলো 100 বছর। তাহলে আমরা কলিজীব, আমাদের পরমায়ু হচ্ছে 100 বছর। আচ্ছা আমরা তো সবাই কলিজীব, আপনাদের মধ্যে কেউ কি আছে যে বুকে হাত রেখে বলতে পারবেন আমি 100 বছর বাঁচবো? কি গো, আমাদের পরমায়ু যদি 100 বছর হয় তাহলে 100 বছর আমরা বাঁচবো? কেউ কি বলতে পারবেন যে আমি 100 বছর বাঁচবো? কি তার কোনো ওয়ারেন্টি নেই?
যে 100 বছর বাঁচব তাই শাস্তি কি বলছে না 10 বিশে মরে কে হো কে হো বা 50 যাছে এই চার দিনে মরে কে হো গর্ভেতে দিয়ে আমাদের পরমায়ু হচ্ছে 100 তো বছর কিন্তু বাবা 100 তো বছর আমরা কেউ বাঁচি না কেউ 10 বছর কেউ 20 বছর কেউ 50 বছর কেউ 2 4 দিন আবার কেউ বাবা গর্ভেতেই বিনষ্ট হয়ে যায় এই পৃথিবীর আলো দেখতে পায় না তাহলে বাবা আমাদের পরমায়ু তো খুবই কমে গেল তাহলে আমরা সত্য যুগের মতো ধ্যান করতে পারবো না তেতা যুগের মতো ভাবি যদি জাগযজ্ঞ করব তাহলে এত অর্থ কোথায় পাবো কি মায়েরা বাড়িতে যদি একটা পূজা করাতে হয় জাগযজ্ঞ করাতে হয় তাহলে অর্থের প্রয়োজন তাহলে এত অর্থ আমরা কোথায় পাবো তাহলে আমরা তেতা যুগের মতো জাগযজ্ঞ করতে পারবো না আর পরিচর্যাও করতে পারবো না বাবা কেন না আমাদের কলিজীব হচ্ছে খুবই চঞ্চল দেখবেন এখানে বসে আছেন মন কোথায় বাড়ি চলে গেছে বাড়ির কথা মনে পড়বে তাহলে আমাদের দ্বারা পরিচর্যা হবে না জপ তপ কিছুই হবে না তাই ভগবান চিন্তা করলেন যে কলিজীবের জন্য সহজ উপায় বার করতে হবে তাই কি উপায় বার করলেন না কলিযুগের ধর্ম হচ্ছে হরে নামৈব নামৈব বলো নাস্তেব 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 গতি তাই কলিযুগের মতো সহজ উপায় বার করলেন কি হরে নাম হইব নাম হইব নাম হইব কে বললাম কালো নাস্তেব 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 গতি রান্না এই হরিনাম ছাড়া বাবা কলিজীবের কোনো গতি নেই তাই আমাদের একমাত্র ধর্ম হচ্ছে হরিনাম করা এত সুন্দর সহজ উপায় এনেছে আমার গৌর হরি একবার হরি বলে বলবেন সমস্ত পাপ থেকে উদ্ধার পেয়ে যাবে তাই বলছে এক হরিনামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে বাবা একবার হরি বল বললে আমাদের যত পাপ নষ্ট হয় কোনর জীবের সাধ্য নাই যে তত পাপ করে তাহলে আপনারা বলবেন যে আমরা যত খুশি পাপ করব আর একবার দু হাত তুলে হরি বল বলে দেব তা হবে না কেন না শাস্ত্রী আবার বলেছেন হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার তথাপি প্রেম নহে নহে অসুধা তাহলে জানবি ইহাতে অপরাধ প্রচুর তাহে কৃষ্ণ নাম বীজ না হবে অনেক বলছে আপনি যদি বারবার হরি বলেন আপনার হৃদয়ে যদি প্রেম না জাগে ভক্তি যদি না আসে তাহলে বাবা কোনো লাভ হবে না তাই বলছে হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার তথাপি প্রেম নহে নহে অসুধার যদি হরি বল বলেন চোখে জলে যদি না আসে হৃদয়ে প্রেমে যদি না জাগে তাহলে বাবা আমাদের পাপ নষ্ট হয় না তাই কলিজীবকে ডেকে ডেকে বলছে কি বলছে গো না তোমরা হরি হরি বলো মুখে প্রেমানন্দে Come on, come on, come on.
দেখে হরি নাম বলেন আপনা দেখে লাভ হবে কি আপনারা যদি হরি নাম বলেন আপনা দেখে লাভ হবে তো বলতে আপনারা যদি হরি বলেন তাহলে আপনাদের কি হবে প্রেমানন্দের উদয় হবে প্রেম যুক্ত আনন্দ সমান প্রেমানন্দ তাহলে আপনারা যদি হরি বলেন আপনাদের হৃদয়ে প্রেম জাগবে আর আনন্দ বাড়বে আর কি বলছি আয়না মেতে আর যদি আমরা নামের মধ্যে নেতৃত্ব দিই আমরা যদি নামের মধ্যে ডুবে যাই তাহলে কি হবে বাবা না আমাদের কলিযুগে ধর্ম হচ্ছে হরি নাম করা তাহলে নামের মধ্যে যদি আমরা ডুবে যাই তাহলে আমাদের আশা যাওয়াটা কি হবে বাবা জীবনটাই সার্থক হবে তাই কি বলছি আমাদের জীবন সার্থক হবে সকলে দু হাত তুলে আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যেখানে সেখানে নামা যায় হ্যাঁ আপনি
আপনারা যদি নদীতে যেখানে সেখানে নামতে যান তাহলে কি হবে ডুবে যাবেন তাহলে নদীতে যদি আপনাদেরকে নামতে হয় পারে যদি যেতে হয় তাহলে কি করতে হবে একটা নির্দিষ্ট ঘাটে যেতে হবে তবে তো আপনি পার হতে পারবেন তাই গৌর সুন্দর যেমন ডাকলেন জিপকে পার করার জন্য তেমনি আমাদের জন্য একটা ঘাট তৈরি করলেন কেমন ভাবে ঘাট তৈরি করলেন গো না আমার গো রা